হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা কালচার থেকে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। আজ আমি নিয়ে এসেছি ঘরে বসে ফুচকা তৈরি করার রেসিপি। আমি এখানে হাফ কাপের মতো সুজি নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি এবং আমি এখানে বেকিং সোডা নিয়েছি। আমি এখানে ফার্স্টে ময়দা এবং হচ্ছে সুজি দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটাকে অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে 1/4 চা চামচের মতো বেকিং সোডাটা দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আলতো হাতে এবং এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল ইউজ করব। আমি একটু একটু করে তেলটাকে দিয়ে দিচ্ছি, আমি বেশি পরিমাণে তেল একসাথে সব দিচ্ছি না। আমি যেহেতু এখানে 1 টেবিল চামচ তেল ইউজ করব, আমি মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এরপর আমি এখানে কুসুম কুসুম গরম পানি ইউজ করছি, অল্প অল্প করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আসলে ফুচকা যদি আমরা এভাবে বাসায় তৈরি করে থাকি তাহলে হচ্ছে আমরা কিন্তু ফুচকা যে কোনো সময় তৈরি করে খেতে পারি। এছাড়া চটপটি তৈরি করতেও কিন্তু ফুচকাটা লাগে, ফুচকা ছাড়া কিন্তু চটপটি আসলে কল্পনাই করা যায় না। সো আমি এভাবে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সো আমি এভাবে ভালোভাবে ময়ান তৈরি করে নিচ্ছি এবং এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রাখবো এবং এটাকে আমি ঢেকে রাখবো। 20 মিনিট হয়ে গেছে, আমি এখন এটাকে একটা পাতলা গোল শেপের রুটি তৈরি করে নিচ্ছি। আমি একটা বেলুন দিয়ে এভাবে সুন্দর করে একটা পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি সেজন্য কিন্তু এটা অনেকটা ক্রিস্পি হবে। সো আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। আমি একটা বোতলের ছিপি নিয়েছি, যেহেতু আমার কাছে কুকি কাচার ছিল না, আমি এটাকে গোল শেপ পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি এবং এটাকে আমি কেটে নিচ্ছি। আমার এটাতে 15-16টার মতো ফুচকা হয়েছিল। আর আপনারা যদি ফুচকাটা আগেই তৈরি করে রাখেন, এটা কিন্তু এয়ারটাইট বক্সে রেখে দিলে 8-10 দিন ভালো থাকবে। সো আমার এতগুলা হয়ে গেছে, আমি এখন এটাকে ভেজে নেব। আমি এটাকে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, আমি এটাকে ডুবো তেলে ভাজবো এবং অবশ্যই তেলটা গরম হতে হবে, গরম না হলে কিন্তু ফুচকা ভাজাটা ভালো হবে না। আমি এটাকে পুরীর মতো ভেজে নেব, একটু গ্যাপ গ্যাপ দিয়ে ফুচকাগুলোকে আমি এখানে ছেড়ে দিচ্ছি এবং এটাকে আমি অবশ্যই একটু কড়া ভাজা করব। দেখতেই পাচ্ছেন তেলে ফুচকাগুলো খুব ভালোভাবেই ফুলে উঠছে, ফুলে একেবারে টইটুম্বর হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই এগুলো বাসায় তৈরি করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সো আমি এভাবে ফুচকাগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, একটু লালচে করেই ভাজব। আমি এভাবে সুন্দর করে লাল লাল করে ব্রাউন কালার হয়ে যাচ্ছে এবং ব্রাউন কালার থেকে একটু বেশি করেই ভাজবো। আর এটা কিন্তু যখন উঠাবো তখন কিন্তু অবশ্যই একটা টিস্যু পেপারে তুলে নিতে হবে, তাহলে তেলগুলা সব টিস্যু পেপার শুষে নেবে। সো আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজতে খুব একটা সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মতো লাগবে। সো আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, কালার চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি সবগুলা ফুচকা এভাবে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিয়েছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমি এখন এখানে একটা ফুচকা আপনাদের দেখাচ্ছি, ফুচকাগুলো কতটা সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে আমি ভেঙেই দেখাচ্ছি, দেখলেই বোঝা যাচ্ছে। আল্লাহ হাফেজ।